সকলকে জানিয়ে দেব যে আমাদের বাড়িতে বা আমাদের সবারই কিন্তু জব কার্ড থাকে না। গ্রাম পঞ্চায়েতে জব কার্ড হয়, জব কার্ড কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এবং এটা কেন্দ্র সরকারের ডকুমেন্টস। তো আমাদের এখনও পর্যন্ত সবারই কিন্তু বাড়িতে জব কার্ড নেই, কেউ না কেউ বাদ আছে এবং এই জব কার্ড কিন্তু আমরা করতে পারছি না। তো আমি আজকে আপনাদেরকে বলবো আপনি বাড়িতে বসে বসেই কীভাবে নতুনভাবে জব কার্ড অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার জব কার্ডটি করতে পারবেন। তো এই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট পানে একটি লাইকের পাশাপাশি এরকম ইনফরমেটিভ ভিডিও ইউটিউবে সবার আগে পেতে আমাদের ডিজি হেল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমাদের এই ভিডিওটিকে দেরি না করে এখনই শুরু করি। তো এর জন্য আপনাদেরকে চলে আসতে হবে, একটা ফর্ম ডাউনলোড করতে হবে। তো ফর্ম ডাউনলোড করার যে পিডিএফ লিঙ্ক, সেই লিঙ্কটা আমি ডাইরেক্টলি আমাদের লিঙ্ক ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো। সেখান থেকে ওয়ান ক্লিকে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর আপনাদেরকে ওটা ওপেন করে কিন্তু ফিল আপ করতে হবে। ওটা ফিল আপ করার পরেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন আমি দেখিয়ে দিই আপনি ওটা কীভাবে ফিল আপ করবেন। তো যখনই আপনি ওইটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে দেওয়ার পর ওপেন করবেন ফর্মটা, সেমনি আপনাদের সামনে এরকম ইন্টারফেস কিন্তু শো করবে। অ্যাকচুয়ালি এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিমের অধীনে আবেদনপত্র। এখানে এক নম্বর প্রথম সবার উপর দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার, গ্রাম পঞ্চায়েত পূরণ করবে। এটা কিন্তু আপনাদেরকে করতে হবে না, এটা গ্রাম পঞ্চায়েত করবে। এইদিকে দেখতে পাচ্ছেন জেলার নাম, আপনি যেই জেলায় বসবাস করছেন সেই জেলার নামটি এদিকে দিয়ে দেবেন। এদিকে চলে আসবেন আবার নিচের পরিবারের প্রধানের নাম, অর্থাৎ আপনি যদি পরিবারের প্রধান হন আপনার নামেই করছে, আপনি যদি করতে চান তাহলে আপনার নামটি লিখবেন, বা আপনার ছেলেরা যদি করে, যদি আপনি বাড়ির প্রধান হন তা আপনার প্রধানের নামটি লিখলেই হবে, মানে প্রধানের নাম। তারপর দেখছি পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যের নাম, প্রাপ্তবয়স্ক অর্থাৎ 18 বছর যাদের হয়ে গেছে তাদেরই কিন্তু নাম এখানে দিতে পারবেন আপনি। আপনার যদি ছেলে মেয়ে থাকে তার নাম এখানে দিতে পারবেন। এক নম্বর ক্রমিক সংখ্যা দেওয়া রয়েছে, 1-2 করে দিয়ে দেবেন। যজন থাকবে সদস্য সবারই প্রথমে আপনার প্রধানের নামটি দেবেন, তার পিতার নাম দিবেন, বয়স দিবেন, লিঙ্গ দিবেন, শারীরিক অক্ষমতা থাকলে হ্যাঁ না না, আর রেশন কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন থাকলে। এগুলো দিয়ে দেওয়া হলো, তারপরে পরে 2-3-4-5 করে আপনাদের যজন সদস্য আছে সেখানে কিন্তু তাদের একই রকমভাবে প্রথমে নাম দেবেন, তারপর পিতা বা স্বামীর নাম দেবেন, তারপরে বয়স দেবেন, লিঙ্গ দেবেন, শারীরিক অক্ষমতা থাকলে হ্যাঁ না না করবেন, তারপর রেশন কার্ড দেবেন। এরকম করে এই ছকটা পূরণ করে দেবো আপনাদেরকে। এখানে নিচে দিকে চলে আসছে, নিচে মোড় বলে অপশন রয়েছে, এখানে মোড় লিখে দেবেন কজন আছে এবং কত সব কিছু লিখে এখানে করে দেবেন। তারপরে এদিকে চলে আসবেন, এদিকে চলে আসার পদ্ধতি হচ্ছে পরিবার প্রধানের নাম এই সারিতে লিখতে হবে। তাই দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের নাম 1 নম্বরে, গ্রামের নাম পর পোস্ট অফিস 2 নম্বরে, তারপরে মৌজা, তারপর থানা, এইগুলো আপনাদেরকে কমপ্লিট করতে হবে। তারপর চলে আসবেন গ্রাম পঞ্চায়েতের নাম, আপনার নিচে দিকে দেখবেন গ্রাম পঞ্চায়েতে যে নাম আছে, গ্রাম পঞ্চায়েতের অধীনে আপনি বসবাস করছেন সেই গ্রাম পঞ্চায়েতের নামটি আপনি দিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন ব্লকের নাম, আপনার ব্লকটা দিয়ে দেবেন যে ব্লকে আপনি বসবাস করছেন। তারপর তপশিলি জাতি, উপজাতি, অন্যান্য অগ্রসর শ্রেণী সাধারণ, এখানে যদি আপনি তপশিলি জাতি সন্দেহ করবেন, নাহলে উপজাতি হলে না করবেন, করা দরকার। তারপর দেখবেন ইন্দিরা আবাস যোজনা উপভোক্তা, যদি আপনি হয়ে থাকেন তাহলে হ্যাঁ করবেন, নাহলে না করবেন। এই যে ভূমি সংস্কার উপভোক্তা, আপনি যদি হ্যাঁ থাকবেন, ভূমি সংস্কার অধিকারী যদি থাকেন তাহলে হ্যাঁ নাহলে না লিখবেন। তারপরে দেখতে হচ্ছে আমি আমার অধ্যক্ষ হিসাবে ইচ্ছুক আমার পরবর্তী বক্তৃতা আমি সঠিক পরিবার নিবন্ধন করা হই। এখানে আমরা বলছি যে আমি ইচ্ছুক এসব কাজ করতে, এদিকে নিচে দিকে দেখতে পাচ্ছেন বাঁ সাইডে যেটা রয়েছে কাজ করতে ইচ্ছুক প্রাপ্তবয়স্ক সদস্যদের স্বাক্ষর বা টিপস হয়। তো যদি আপনি কাজ করতে ইচ্ছুক হন তাহলে এখানে আপনি সই বা টিপস হয়ে করতে পারেন, টিপস হয়ে দিতে পারেন, নাহলে সিগনেচারও করতে পারেন। তারপরে দিকে দেখছি পরিবারের প্রধানের স্বাক্ষর বা টিপস হয়, পরিবারের যে প্রধান রয়েছে তার স্বাক্ষর বা টিপস হয়ে করে দেবেন। এদিকে করে দেওয়ার পর নিজেদিকে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে শ্রীবিশ্বী মূর্তি দেওয়া আছে, এই অংশ কিন্তু এটা আপনাদেরকে দেওয়া হবে। এখানে আপনার নাম, এখানে পিতা বা স্বামীর নাম, এখানে গ্রাম, এখানে পোস্ট অফিস নিকটবর্তী নিবন্ধন পাওয়া গেলে নিবন্ধন নম্বর এখানে কিন্তু দিয়ে দেবেন। গ্রাম পঞ্চায়েত পদাধিকারী স্বাক্ষর যিনি আবেদনপত্র জমা নেবেন, তো এখানে যিনি জমা নেবেন গ্রাম পঞ্চায়েত তার স্বাক্ষর হবে। নিজেদিকে চলে আসবেন, এখানে গ্রাম পঞ্চায়েতে ব্যবহারের জন্য দেখতে পাচ্ছেন এই আবেদনের মধ্যে ভুল না সঠিক সেটা লিখবেন। এখানে লিখবেন আবেদন মধ্যে গৃহীত হলো না বাতিল হলো, গ্রাম পঞ্চায়েতে লোককরণ বাতিল হলো, বাতিল কী জন্য হলো সেটা লিখতে হবে। আজকে গ্রাম পঞ্চায়েত স্বাক্ষর, কর্মচারী স্বাক্ষর এগুলো দিয়ে দেবেন। গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বাক্ষর কিন্তু এনে করা হবে। এটা করা হওয়ার পর আপনাদেরকে এটা জমা করতে হবে, আপনার নিকটবর্তী যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েত জমা করতে হবে। তার সাথে সাথে আমি আপনাদেরকে বলে দিই এটার সঙ্গে কী কী ডকুমেন্টস লাগবে আপনাদেরকে। আপনি যেটা দিলেন, যদি আপনার কাছে আধার কার্ড থাকে আপনি আধার কার্ড একটা জেরক্স দিতে পারেন, তার সঙ্গে রেশন কার্ড থাকলে যদি রেশন কার্ডের নাম্বার দিয়েছেন তো প্রমাণ হিসেবে আপনি রেশন কার্ডে কিন্তু একটা জেরক্স এর সঙ্গে অ্যাড করে সেটা গ্রাম পঞ্চায়েতে জমা করবেন। এবং গ্রাম পঞ্চায়েত জমা দেওয়া করার পর কিছুদিনের মধ্যে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনার যে জব কার্ডটি আছে নিউ জব কার্ডটি কিন্তু আপনি পেয়ে যাবেন। তো আশা করছি এইরকমভাবে খুবই ইজিভাবে কিন্তু আপনি একটি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু একটা জব কার্ড পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি ছোট্ট পারে একটি লাইক, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এবং আপনাদের কার কার জব কার্ড আছে এটাও আমার সাথে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন।